Hi guys, welcome to another vlog of Amader Roopkotha. Very good morning to all of you. Chalo ajke din ta ke start kora jak. To ekhon ami ektu beriyechi babar dokane jacchi ektu breakfast dite. So basically ajke amar office jawar kotha chilo kintu amar uthte deri hoye jay, cab book kora chilo tai ar jawa hoyni office e. To ajke bari thekei kaj korchi, pore onno ekta din chole jabo ajker jaygate. To ekhon babar dokane jai, giye babake breakfast ta diye ashi, tarpor barite eshe abar kaj korma shuru korte hobe. তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্লগটা, আবার পরে কথা বলছি। কাজবাজে বসেছি, তো এখন একটু বেরিয়েছি। আসলে আজকে আমাদের যেহেতু কাজ হচ্ছে একটু, তো তার মধ্যে তো রান্নাবান্না করা মুশকিল, তাই একটু ব্রেকফাস্ট আনতে যাচ্ছি। এখানে একটা ব্রেকফাস্টের দোকান আছে, তো ওখানে যাই, কিছু টুকটা কাজগুলো করে নিই, আবার বাড়ি ফিরছি, তবে কথা বলছি। তো আমি এখন একটু বেরোলাম, মার সাথে মা পেছনে আছে। তো আমাদের বাড়িতে একটা বেসিন লাগানো হবে, তো এখন বেসিন দেখতে যাচ্ছি। আমাদের পাশেই একটা দোকান আছে ওখান থেকে, তো দেখি ওখানে যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে কিনে নেবো, কারণ কাল আর পরশু মিলিয়ে কাজ হবে বাড়িতে। তো এখন যাচ্ছি ওখানে দেখতে, দেখি কি পছন্দ হয় কি হয় না। তো আমি তো বাড়িতে চলে এসেছি একটু আগে দিয়ে, বেশি নাড়া হয়ে গেছে, যদিও মা যেরকম চাইছিল ওরকম এক্স্যাক্টলি পায়নি, বাট যেরকম মানে যা আর কি অ্যাভেলেবেল ছিল তার মধ্যেই নিয়ে এসেছি। তো একটু পরে বেরোতে হবে, তো আমার একটা পুরনো আর কি কলিগ ছিল যে যখন আমি অ্যামাজনে কাজ করতাম, তার বিয়ে রয়েছে আজকে, তো একটু পরে রেডি হবো, তোমাদেরকে তখন আবার কথা বলছি। টাটা। রেডি হয়ে গেছি, তো তোমরা আগের দিন ব্লগে দেখতে পেয়েছিলে আমি গিফট কিনতে গেছিলাম, তো আজকে এসামাসি এক্স কলিগের বিয়ে, তো এখন যাচ্ছি। তো অলরেডি একটু লেট হয়ে গেছে কাজের জন্য, তো এটা আমার আউটফিট, তো একটা জিন্স দিয়ে উপরে পাঞ্জাবিটা পরে নিয়েছি, এটা মোস্ট কমফোর্টেবল আমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে যাই ওখানে গিয়ে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। একটু হাঁটতে হবে, হেঁটে তারপর আবার একটা বাস ধরবো। প্রবলেমটা হয়ে গেছে অন্য জায়গায়, এটা হচ্ছে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এদিকে তো ছাতা পাতা আর নেই, শীতকালে বৃষ্টি হবে কী করেই বা বুঝবো। যাই হোক, এখন যাই যত আছে সম্ভব, আবার গিয়ে ওখানে ব্লকটা কাটিয়ে দেবো। এখন লোকেশানে বৃষ্টিও পড়ছে এখানে, এবার ঢুকবো, এবার তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কার বিয়ে জায়গাটা। কী সুন্দর সাজিয়েছে সামনেটা দেখো, আর এই যে তার লেগাসি ব্যাংকের, এটা বড়নগরের, এখানে খুব সুন্দর সাজিয়েছে পুরো জায়গাটা। যাই এখন ভেতরে ঢুকে যাই, তারপর গিয়ে আবার তোমার সাথে কথা বলি। চলে এসেছি, তো এবার তোমাদের মনে হতেই পারে যে ওখানে যাওয়ার পর তো আমি আর কিছু ব্লগটা কন্টিনিউ করলাম না। আসলে সেটা কন্টিনিউ না করার পেছনে একটা বিশাল বড় রিজন আছে। আজকে আমি যে ঘটনাটা ঘটিয়েছি সেটা ইতিহাসের পাতায় আর কি স্বর্ণাক্ষরে লিখে থাকার মতো একটা দিন, মানে এত দুর্দান্ত একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কী ঘটেছে তোমরা, আমি তোমার দেখালাম যে আমি ওখানে নামলাম, নামার পরে আর কি তোমাদের বাইরেটা দেখালাম যে সুন্দরভাবে সাজিয়েছে। তো তারপরে আমি ঢুকি ব্যাংকুয়েট হলে, তো ঢোকার পর দেখছি যে সেরকম লোকজন নেই, বিয়েবাড়ি স্পেশালি বাঙালি বিয়েতে তো প্রচুর লোকজন থাকে, অবভিয়াস ব্যাপার। তা আমারও কিছু বন্ধু বান্ধব তো যাওয়ার কথা ছিল, তার মধ্যে অনেকজন আর কি তারা হায়দ্রাবাদ থেকে আসতে পারেনি, কারণ প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি ওখানেই থাকে, এবং ওর যে হাজব্যান্ড উড বি হাজব্যান্ড মোহিত, সেও হায়দ্রাবাদই আর কি। তাই হচ্ছে কেউ নেই, পরিবারের লোকজন টোকজন কাউকে পাচ্ছি না। তো আমি ভাবলাম একবার একটা প্রিয়াঙ্কাকে টেক্সট করি, ফার্স্টে আপনি যেন কল করবো, তারপর ভাবলাম যে বিয়ের দিনকে কল করে লাভ কী, ওর কাছে তো ফোন টোন থাকবে না, তো ভাবলাম একটা টেক্সট করি। আমি জানি হয়তো টেক্সটের রিপ্লাই পাবো না, বাট তাও আমি একটা টেক্সট করেছিলাম ওকে যে কী রে কোথায় তোরা, তোরা কোন জায়গাটায় বসেছিস, কারণ এখানে তো আমি ঢুকলাম কাউকে দেখতে পাচ্ছি না। তো তারপরও আমাকে টেক্সট করছে যে মানে দেখতে পাসনি, মানে কোথায় দেখতে পাসনি। আমি বললাম কেন, তুই তো ব্যাংকুয়েটটা যে অ্যাড্রেস দিচ্ছিস লেগাসি ব্যাংকুয়েটে আমি এসে গেছি। তো ও তখন অবাক হয়ে গেছে, ও বলছে যে আজকে তোমার বিয়ে না। আমি বলছি মানে আজকে বিয়ে না মানেটা কী, তাহলে কবে তোর বিয়ে? বলছে কালকে বিয়ে। আরে হায় কপাল, মানে আমি এবার কী করব, মানে আমি কত দূর থেকে এসেছি। তার কারণ হচ্ছে ও যেখানে আর কি এনগেজমেন্টটা হচ্ছে বা ওর বাড়ি অ্যাকচুয়ালি বরানগরের দিকে, তোমাদের দেখালামও, আর আমার বাড়ি তো হচ্ছে একদম সাউথ কলকাতায়, তো এখান থেকে অনেকটা সময় লাগে ওর বাড়ি যেতে, অলমোস্ট প্রায় 15-20 ঘন্টা মতো আমার লাগলো এখান থেকে যেতে। তো এবার আমি ভাবছি এখান থেকে এত দূর গেলাম, মানে এবার কী করবো আমি। তো লাকিলি ও বললো যে আজ কর এনগেজমেন্ট, তো ও তখন বললো যে ঠিক আছে তুই তাহলে দাঁড়া, আমি এখন আসিনি, আমরা আসছি 10-15 মিনিটের মধ্যে, তারপর তোর সাথে দেখা করছি। তো তারপর আমি দাঁড়িয়ে গেলাম, ও আসলো, ওর সাথে দেখা করলাম, তো মোহিতের সাথেও দেখা হয়েছে আমার।
তো তারপর ওদের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে ওকে গিফটটা দিলাম, দিয়ে তারপর আমি চলে আসলাম। তো মানে কি বলবো, মানে এতটাই বোকামি করেছি আমি, এটা আমারই ভুল, মানে আমার একটুখানি খেয়াল রাখা উচিত ছিল, আর একবার কনফার্ম করা উচিত ছিল। তো তারপর তো ওখান থেকে ফিরলাম, ওখান থেকে বাসে করে আসলাম শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর ট্রেনে করে চলে আসলাম বাড়িতে। এবার কি হলো, এবার হচ্ছে আমি মনের দুঃখে বাড়িতে আসছি, ঠিক আছে। তো আমি এখন ভাবলাম যে হচ্ছে কিছু একটা খাবার কিনে নিয়ে যাই, তো ইনিশিয়ালি ভেবেছিলাম বিরিয়ানি নেবো, তো তারপর বিরিয়ানির দোকানে গিয়ে আমি বিরিয়ানিটা থেকে পছন্দ হয়নি, তো ভাবলাম কী করবো। তো আমার আরেকটা খুব ফেভারিট খাবার হচ্ছে রুটি দরকার, তো ভাবলাম ওটাই নিয়ে যাই। তো এবার ওটা নিয়েছি, দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে আমি এটা মানে যে রাস্তা দিয়ে হাঁটছি সেখানে অনেক গাছপালা ছিল অ্যাকচুয়ালি, তো আমি ওখান দিয়ে হাঁটছি, হঠাৎ করে আমার মনে হলো যে মানে কিছু একটা আমার পড়লো, মানে প্রথমে মাথায় কিছু একটা পড়লো, তারপর আমার পেছন দিকে মানে এই ঘাড়ের এই জায়গাটা কিছু একটা পড়লো জহরকোটের ওপরে। তাই ফার্স্টে তো ভয় পেয়ে আমি মাথায় হাত পা দিয়ে দেখলাম যে না, ওই গাছের পাতায় জল ছিল, হয়তো বৃষ্টি হচ্ছিল, সেটা পড়েছে। তো তারপর না আমার মনে হলো যে মানে আসল কিছু একটা ঘটেছে এখানে। তারপর আমি ওটা কোনো রকমের রাস্তার মধ্যে খুলে দেখি যে হ্যাঁ, কাক বাবাজি আর কিছু মানে তার ক্রিয়াকর্ম সারার সময় পায়নি, আমার উপর দিয়ে সেরেছে। তো সেটা রাস্তার মধ্যে কোনোরকম পরিষ্কার করলাম, করে বাড়ি এসে ইমিডিয়েটলি স্নান টান করে মা ওটা ধুয়ে টুয়ে দিল। তো এখন এই অবস্থা, তো এখন তো আমি বসে আছি, এখন একটু পরে খেয়ে দেবো, খেয়ে টেয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো তোমায় বললাম যে আমি তো আজকে কী অঘটন ঘটিয়েছি, মানে নিজের প্রতি এখনও নিজে ভাবলেই হাসি পাচ্ছে, ঠিক আছে। প্রথম তো একটা এম্বারাসিং সিচুয়েশান হয়ে গেছিলো, তাও কপাল ভালো যে অ্যাটলিস্ট ওর সঙ্গে আমি দেখা করতে পেরেছি। তো জানি না কালকে আবার যেতে পারবো কি না, দেখা যাক কালকে কী করি। তো আপাতত তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি তড়কা খেলাম, তো অনেকদিন পরেই রুটি তড়কা খেলাম, জেনারেলি রাত্রিবেলাটা খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু আজকে মনের দুঃখে আর পারলাম না, তাই খেয়েছি আর কি। তো এখন ঘুমানোর সময় হয়ে গেছে। তো আজকে অদিতি ব্লগ করতে পারেনি ওর দিক থেকে কিছু, তার কারণ হচ্ছে প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ততায় চলছে বিগত কয়েকদিন ধরে, মানে এতটাই ব্যস্ততায় চলছে যে ওর খাওয়া দাওয়া স্নান করা কোনো কিছুই টাইম মতো হচ্ছে না, দিনে প্রায় 12 থেকে 14 ঘন্টা করে ওকে ডিউটি করতে হচ্ছে, ভীষণ চাপের মধ্যে আছে। তো ওর জন্যই কয়েকটা দিন তোমরা হয়তো একটু বোরই হবে আমার মুখটা দেখে বারবার করে, আবার প্লিজ একটু বিয়ার করে না আমাদের সঙ্গে, ঠিক আছে। তো আবার ও নিশ্চয়ই কন্টিনিউ করবে, এই ফেজটাও চলে গেলে আর হয়তো 1-2 দিনের ব্যাপার, আবার ও তার মধ্যে ব্লক করার চেষ্টা করছে, কখনো সখনো হয়তো 1-2 দিন একটু ও পারে না প্রচণ্ড কাজে চাপ হয়ে যাওয়ার জন্য। যাই হোক, তো আজকে দিনটা এখানেই শেষ করা যাক, কালকে তো আবার অফিস আছে আমার, তো কালকেটা লং ডে আবার থাকবে। তো আজকের মতো আপাতত এইটুকুই থাকলো, তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আর যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ আমাদের রূপকথা। দেখা হচ্ছে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।